ঋতু ভেদে পাহাড় তার রং বদলাতে থাকে। গরমে শুষ্কতা, শরতে মেঘের ঘন নীলাকাশে পূজোর আগমনী রূপ, আর বর্ষাতে চারিদিকে সবুজের সমাহার। পাহাড়ের গাছেরা আবার নতুন করে প্রাণ পায়। আর এই শ্রাবণে আমাদের গন্তব্য এক শিবের পাহাড়, শিবখোলা। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি আছি, আর আমরা শিলিগুড়িতে যাচ্ছি রংটং, আর রংটং থেকে যাব শিবখোলা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। চা বাগানকে পাশে রেখে কিছুক্ষণ সমতলে ড্রাইভ করে আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে গেলাম। পাহাড়ি পথে আমি আর পাহাড়কে এক সমান্তরালে রাখতে ট্রয় ট্রেনের ট্র্যাক ধরে পাহাড়ের গা বেয়ে এগোতে থাকলাম।
শিলিগুড়ি থেকে আমরা আমাদের ড্রাইভ শুরু করেছি। আমরা যে আসছিলাম রংটংয়ে, রংটং নামের মতোই সুন্দর এক পাহাড়ি গ্রাম। শিলিগুড়ির কোলাহল থেকে মাত্র কিছুক্ষণের বাইক রাইডে মুক্তি পেতে পারেন সবুজ পাহাড়ের কোলে। পাখি পর্যবেক্ষকদের কাছে রংটং স্বর্গসম। 1404 ফিট উচ্চতায় অবস্থিত রংটং টয় ট্রেনের একটি উল্লেখযোগ্য স্টেশন। পুরো খারাপ রে। এটা শ্রাবণ মাস আর আমরা রংটং থেকে এখন যাচ্ছি শিবকলাতে। ওখানে শিবকলা টেম্পল দেখবো, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। পথে আলাপ হলো দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সঙ্গে, জানলাম তাদের পুজো দেওয়ার অভিজ্ঞতা। কটার সময় এসছো আজকে? সকাল 9টার দিকে। 9টার দিকে? তারপর এটা কি হেঁটে হেঁটে যাচ্ছ না কিছু গাড়ি এসছো? মন্দিরে ভিড় আছে এখন? আমি সালবাড়ি থেকে আসছি, আমি জাস্ট ড্রাইভারি। আমার নাম সুবজিৎ সিংহ, আমি সালবাড়ি থেকে আসি। আমার নাম শ্যামল সিংহ, আমি সালবাড়ি থেকে আসি। তারপর আবার পাহাড়ি পথে যাত্রা শুরু। চারিদিকে পাহাড়ের ঢালে দুচোখ জোড়ানো চা বাগান। মনে মনে ভাবছিলাম জীবনের কতটা ঝুঁকি নিলে তবেই চা সংগ্রহ করা সম্ভব। জীবনের বীভৎস খারাপ সময়গুলো কি সুন্দর হয়? তা না হলে পাহাড় এত ভয়ঙ্কর একইভাবে এত সুন্দর কীভাবে হতে পারে?
শিবখোলার অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি। আর অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো, অবশ্যই শিবখোলা আসবেন, খুব ভালো লাগবে। এই যে থ্রু আউট দ্য জার্নি না, এত সুন্দর পাহাড় টোটাল জার্নিটাই আমার তো অসাধারণ লাগছে। খেল যদি এখানে শেষ হইলো যে কপালে কি শনি নাচবে চলে বেশ ঢুকে ফোন কে করছিল তো আমরা আছি শিবখোলা মন্দিরের সামনে। এই শিবখোলা মন্দিরের সঙ্গে রয়েছে ঝর্ণা নিচে, খুব ঠান্ডা জল এবং খুব স্বচ্ছ। আপনারা এলে অবশ্যই শিবখোলাতে এই মন্দির দর্শন করবেন।
ये प्रसाद देता है फ्री में मंदिर से, ये मंदिर महाकाल सेवा समिति, हाँ महाकाल सेवा समिति से। ये मंदिर का नाम क्या है? शिवगोला मंदिर। हाँ, हर दिन खुला रहते हैं? हर दिन। মহাকাল সেবা সমিতি থেকে ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের জন্য, অর্থাৎ পুণ্যার্থীরা এখানে এসে খাবারও খেয়ে যেতে পারেন। দারুণ ঠান্ডা জল আর পুরো স্বচ্ছ, অসাধারণ লাগছে এখানে এসে। আপনারা অবশ্যই আসবেন শিবখোলাতে, শিবখোলা মন্দিরের পাশেই রয়েছে এই ঝর্ণাটি, খুবই এনজয় করবেন। দিনের একটা দীর্ঘ সময় পাহাড়ে কাটালাম, পাহাড়ের কানে কানে কথা বললাম, ঝর্ণাকে তার শীতল জলের সাথে আড়ি জানালাম, কিন্তু মনটাকে এই পাহাড়েই রেখে গেলাম, মন খারাপে স্মৃতিচারণের বিলাসিতায়।